রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদ করিম ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের 58টি ব্যাংক হিসেব জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডির আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর দায়রা জাজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন। এদিকে দুর্নীতির দুই মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আফজাল হোসেনের মোট 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দেখুন হুমায়ুন চৌধুরীর রিপোর্ট। করোনার নমুনা পরীক্ষা ও চিকিৎসা জালিয়াতি, প্রতারণা, অস্ত্র আইনসহ বিভিন্ন মামলায় গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের 58টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করে সিআইডি। এর মধ্যে শাহেদের 43টি ও মাসুদ পারভেজের ব্যাংক হিসাব 15টি। শুনানি শেষে আদালত সিআইডির আবেদনটি মঞ্জুর করে আদেশ দেন। রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ এবং তার এমডি মাসুদ পারভেজ তাদের 58টি অ্যাকাউন্ট জব্দ করার জন্য সিআইডির পক্ষ থেকে সে আবেদন করেছে এবং এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ মহানগর দারোগা আদালত এগুলো জব্দ করার নির্দেশ দিয়েছে। টোটাল হচ্ছে শাহেদের হচ্ছে 43টা এবং মাসুদ পারভেজের 15টা এবং টোটাল টাকার অ্যামাউন্টটা হবে প্রায় 11 কোটি টাকা। এদিকে 284 কোটি টাকার অর্থ পাচার ও 36 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দুই মামলায় সুষ্ঠু তদন্তের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের আফজাল হোসেনের 10 দিন করে 20 দিনের রিমান্ড আবেদন করে দুদক। আফজাল হোসেন যে মানি লন্ডারিং করেছে এবং বিভিন্ন সংবাদপত্রে এবং অন্যান্য মিডিয়াতে ওনার হাজার হাজার কোটি টাকার মানি লন্ডারিংয়ের অপরাধে সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে এবং আমাদের দুদকের অনুসন্ধানে ওনার অস্ট্রেলিয়াতে, কানাডা এবং মালয়েশিয়াতে মানি লন্ডারিংয়ের কিছু নথিপত্র পাওয়া গেছে। সেই সমস্ত বিষয়গুলি জানার জন্য এবং কারা কারা তার সাথে এই মানি লন্ডারিংয়ের সাথে সম্পৃক্ত, কী কী পদ্ধতিতে সেই মানি লন্ডারিংগুলি করেছে এবং তার আরও কোনো জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ আছে কিনা বা মানি লন্ডারিংয়ের অপরাধের সাথে সম্পৃক্ত আছে কিনা এগুলি উদ্ঘাটন করার জন্য এই রিমান্ডের আবেদনটা করা হয়েছে। গার্নেট কোর্ট দুই পক্ষকে শুনেছেন। শোনার পরবর্তী পর্যায়ে প্রতিটি মামলাতে 7 দিন 7 দিন করে রিমান্ড প্রদান করেছেন। এর আগে গত 26 আগস্ট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আফজাল হোসেন। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।